वेलकम टू माय चैनल फन विथ फिजिक्स। तो আমাদের ক্লাস চলছিল ক্লাস 12 এর ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টার, এবং ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টার আমরা অনেক দূর পড়েছি, অনেকখানি আমাদের চ্যাপ্টার প্রায় কমপ্লিট হয়ে গেছে। বিশেষ করে ডাইপোল মোমেন্ট, ডাইপোল কি বা ডাইপোল মোমেন্টের একক মাত্রা এদিকে অভিমুখ হয়ে গেছে, এবং ডাইপোল মোমেন্টের সংক্রান্ত যে আমরা দুটো অ্যাপ্লিকেশন করেছি, যে কোন তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, আর তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়, এই দুটো থিওরি আমাদের করা হয়ে গেছে। এবং যে শুধুমাত্র যে অক্ষের মানে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরেই আমি একমাত্র ইলেকট্রিক ফিল্ড পাবো সেটা কোনো ব্যাপার না, বা যে শুধুমাত্র তড়িৎ দ্বিমেরুর যে লম্ব সমদ্বিখণ্ডকের উপরই শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড পাবো সেটাও না। যে অ্যাকচুয়ালি কি যে তোমাদের মনে হতে পারে যে দুটো মাত্র অ্যাপ্লিকেশন করেছি, মানে কি শুধু অক্ষের উপরই পাবো, আবার নয়তো যে আমরা তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর পাবো সেরকম কোনো ব্যাপার না। যে আমরা কি আমরা এই কোন তড়িৎ দ্বিমেরুর আমরা যে কোনো পয়েন্টেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে পারি, তাই তো? আমরা যে কোনো পয়েন্টে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে পারি। এবং আমি বলছি যে আজকের যে ক্লাস হবে, যে তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে, কোনো বলতে কি সেটা যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়, এবং এই চ্যাপ্টার টোটালটাই ডিপেন্ড করছে আগের দুটো ক্লাসের সঙ্গে। সেই জন্য যে তোমরা এই ক্লাসটি দেখার আগে আমার ওই ইলেকট্রিক ফিল্ড যে সিরিজ আছে ক্লাস টুয়েলভের, তো সেখান থেকে তোমরা আগে যে ডাইপোল মোমেন্ট, ডাইপোল এবং ওই অক্ষের উপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দেখেই এই ক্লাসটি দেখো, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। কারণ অ্যাকচুয়ালি এই ক্লাসটি সম্পূর্ণ ওই আগের দুটো ক্লাসের সঙ্গে রিলেটেড, সেই জন্য এখানে আমি যেই সব কিছু জিনিস ধরবো সেগুলোকে আমরাই আগে প্রমাণ করেছি জেনে আমরা ধরবো কিন্তু, এবং সেক্ষেত্রে আমিও সেক্ষেত্রে এভাবেই করাবো যে তোমরা সেই টপিকগুলো তোমরা জানো এই ধরেই কিন্তু আমি এখানে করাবো। সেই জন্য যে তোমাদেরকে বলছি যে এই ক্লাসটি সম্পূর্ণ ডিপেন্ড করছে আগের দুটো ক্লাসের সঙ্গে, সেই জন্য অবশ্যই যে তোমরা আগের দুটো ক্লাস দেখে এটা দেখো, তাহলে সম্পূর্ণ জিনিস তোমরা ভালো কনসেপ্ট দিয়ে তোমরা বুঝতে পারবে। তাহলে তড়িৎ দ্বিমেরু কাকে বলি আমরা? যে সমপরিমাণ এবং বিপরীত ধর্মী দুটি বিন্দু আদান ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থেকে যে সংস্থা গঠন করে তাকে বলে তড়িৎ দ্বিমেরু, তাই তো? তাহলে ধরলাম যে দেখো যে ধরলাম যে এটাকে আরেকটু নিচে যে ধরলাম যে ধরি 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 এ বিন্দুতে মাইনাস কিউ আধান এবং বি বিন্দুতে প্লাস কিউ আধান ক্ষুদ্র দূরত্ব 2L এর ব্যবধানে থেকে একটি এবি তড়িৎ দ্বিমেরু সংস্থা গঠন করেছে, তাই? তোমরা তো আগেই জানো যে এ বিন্দুতে মাইনাস কিউ আধান এবং বি বিন্দুতে প্লাস কিউ আধান ক্ষুদ্র দূরত্ব 2L এর ব্যবধানে থেকে একটি তড়িৎ দ্বিমেরু সংস্থা গঠন করেছে, এবং এই দ্বিমেরু সংস্থার এবং এই দ্বিমেরু সংস্থার দ্বিমেরু ভ্রামক বলতে কি বোঝায়? যে কোনো একটি আধানের মান এবং কি এবং আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে বলা হয় যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এবং আমাকে বার করতে কি বলেছে? যে আমরা এর আগে বার করেছি একটা এই দ্বিমেরুর অক্ষের উপরে, আর আরেকটা বার করেছি লম্ব সমদ্বিখণ্ডকের উপর, যাকে আমরা তার বিষুব অবস্থান বলি। কিন্তু এবার আমরা বার করবো যে কোনো পয়েন্টে, যে কোনো পয়েন্টে, হ্যাঁ যে কোনো পয়েন্টে। সেক্ষেত্রে এবং ধরলাম কি যে এবং ধরলাম যে যে এই যে ও পয়েন্ট, ও বিন্দুকে আমরা কি বলবো? যে তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু, তাই তো? এবং ধরলাম যে
যে এই তড়িৎ দ্বিমেরু সংস্থার জন্য বার করতে পারছি কোথায়, যে কোনো বিন্দুতে। তাহলে ধরলাম যে এই তড়িৎ দ্বিমেরু সংস্থার জন্য যে কোনো বিন্দু বলতে বোঝায়, মানে বলতে আমি বললাম যে এই পি বিন্দুতে। কোথায় সেটা আমাদের হচ্ছে পি বিন্দু, এই যে পি পয়েন্ট এখানে, যে আমরা অক্ষের উপর বার করেছি, লম্ব সমদ্বিখণ্ডকের উপর বার করেছি, এবং আজকের আমাদের থিওরি কি যে কোনো পয়েন্টে, সেটা যে কোনো পয়েন্টে। তাহলে এবং তাহলে এই তড়িৎ দ্বিমেরু সংস্থার জন্য পি পয়েন্টে আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে, যেটা যে কোনো একটা পয়েন্ট। এবং এই যে এই দ্বিমেরু সংস্থার মধ্যবিন্দু থেকে কি বললাম, এই দ্বিমেরু সংস্থার মধ্যবিন্দু থেকে এই পি পয়েন্টের একটা ধরো ডিস্টেন্স, সেটা কত বলতে আর কি বললাম যে এই যে যে পয়েন্টে বার করতে হবে, যে পি পয়েন্টে বললাম যে এই মূলবিন্দু মানে দ্বিমেরু সংস্থার মধ্যবিন্দু থেকে ওই পি পয়েন্টের ডিস্টেন্স কি বললাম যে আর, আর মানে ডিস্টেন্স। তাহলে তাহলে কি ধরলাম যে ধরি ওপি ইকুয়ালস টু হচ্ছে আর, আমার যেখানে বার করতে হবে। এবং তোমরা আগেই জেনেছো এবং আমি আগেই বলেছি যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক মানে পি মানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক একটি ভেক্টর রাশি, এবং এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে হয়, মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে। এবং কি কি বলেছিলে, মাইনাস থেকে প্লাসের দিকে। তাহলে এই বরাবর তাহলে কে কাজ করে, তাহলে এই বরাবর আমাদের কাজ করে আমাদের পি ভেক্টর, তাই না? যে অ্যাকচুয়ালি কি যে এই যে এবি বরাবর কি আমাদের কাজ করছে দ্বিমেরু ভ্রামক, কেন দেখে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে হয়, যে মাইনাস আধান থেকে প্লাসের দিকে। তাহলে এ থেকে বি বরাবর কি কাজ করছে আমাদের, পি ভেক্টর মানে পি। এবং তাহলে পি ভেক্টরের মান কত, পি ভেক্টরের মান কত, পি। এবং এবং এই যে ওপি, এই যে ওপি এই লাইনটি এই যে দ্বিমেরু দ্বিমেরুর সঙ্গে কত, ধরলাম যে থিটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে কি আছে থিটা অ্যাঙ্গেল করে আছে, তাই তো। তাহলে এই যে পি, তাহলে এ থেকে বি এই বরাবর কে কাজ করছে আমাদের, তড়িৎ দ্বিমেরু ভেক্টর। তাহলে তড়িৎ দ্বিমেরু ভেক্টর ভেক্টর কত, পি ভেক্টর। তাহলে পি ভেক্টরের মান কত, তাহলে যদি বলা হয় যে পি ভেক্টরের মান মানে মড, তাহলে মড করে কত হবে সেটা পি পাবো। তাহলে এই এবি বরাবর তাহলে কে কাজ করছে আমাদের, পি। তাহলে এই বরাবর কাজ করছে পি। তাহলে এই পি এর সঙ্গে এই ওপি, ওপি মানে কোন এটা আর, তাহলে এই পি এর সঙ্গে এই ওপি কত অ্যাঙ্গেল করে আছে, থিটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে আমরা জানি যে লাগাকস ফারাসাইন তোমরা ক্লাস ইলেভেনে ভেক্টরে পড়েছো, যে এই যে এই 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 যে এটা কি আমাদের পি ভেক্টর, এটা আমাদের মেন ভেক্টর। এই পি ভেক্টরকে আমরা সমকৌণিক উপাংশে আমরা ভাগ করতে পারি, একটা আমরা কি বলি যে এই পি যে বাহুর সঙ্গে লেগে আছে তাকে আমরা কি বলি, সেদিকে তার কস উপাংশ কাজ করে, এবং ওর লম্ব দিকে কি কাজ করে, ওর সাইন উপাংশ কাজ করে, যে লাগাকস ফারাসাইন। তাহলে এই পি এর সঙ্গে এই বাহু কি থিটা অ্যাঙ্গেলে লেগে আছে, তাহলে এই পি এর এই বরাবর কে কাজ করবে, মানে এই বরাবর যেটা আর, তাহলে এই পি এর সঙ্গে কি এই বাহুটা মানে পি এর সঙ্গে এই ওপি, তাই তো, এই এবির সঙ্গে ওপি কত অ্যাঙ্গেল করে, থিটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে পি এর এই বরাবর কে কাজ করছে আমাদের, পি কস থিটা, এটা কি শুধু মান, তাই তো, পি কস থিটা। এবং এরই ঠিক লম্ব বরাবর, ঠিক এরই নিজে আছে যে এরই ঠিক লম্ব বরাবর, ঠিক এরই ঠিক লম্ব বরাবর কে কাজ করবে অবশ্যই, পি সাইন থিটা, তাই তো। তাহলে এটা কি আমাদের পি, তাহলে পি এর সঙ্গে কে আছে, যেটা থিটা অ্যাঙ্গেল লেগে আছে সেটা কি আমাদের পি কস থিটা, এবং এরই লম্ব দিকে কে কাজ করছে আমাদের, পি সাইন থিটা। তাহলে এই পি সাইন থিটা এবং পি কস থিটা এই দুটো লব্ধি কত, পি, ক্লিয়ার। এবার এই যে এই পি পয়েন্ট থেকে আমাকে কি বার করতে বলেছে, যে লব্ধি ইলেকট্রিক ফিল্ড আমাকে বার করতে হচ্ছে। তাহলে এবার একটু শুধু মন দিয়ে রাখো, তাহলে এই যে পি পয়েন্ট দিয়েই কে কাজ করছে, তাহলে এই পি পয়েন্ট দিয়েই কে কাজ করছে আমাদের, পি কস থিটা, তাই তো। আরে পি কস থিটার অভিমুখ দিকে এই বরাবর, তাহলে এই পি পয়েন্টের যদি ধরা হয় তাহলে পি পয়েন্টের অক্ষ বরাবর কে কাজ করছে,
অবশ্যই p cos থিটা তাই তো এই যে অক্ষ বরাবর তাহলে p পয়েন্ট মানে আমাকে যে পয়েন্টে ক্ষেত্রফল বার করতে বলেছে তাহলে সেই পয়েন্টেরই অক্ষ বরাবর ঠিক আছে তাহলে p cos থিটা তাই তো এবং তোমরা ক্লাস 11 এ পড়েছো সমান ভেক্টর এই সমান ভেক্টর মানে কি বোঝায় যে সাপোজ এটা আছে a ভেক্টর তাই তো এটা আছে a ভেক্টর তাহলে এই a ভেক্টরের যদি ঠিক a ভেক্টরের সমান ও সমান্তরাল যদি সমান এবং সমান্তরাল যদি লাইন টানা হয় এবং যে লাইনের অভিমুখ মানে সমান এবং সমান্তরাল মানে কি তার মানে কি তাহলে এর সঙ্গে কি সমান মানে এবং সমান্তরাল সমান মানে কি যে দুটারই অভিমুখ হচ্ছে যদি একই হয় যদি সমান হয় তাহলে এটা তাহলে কি বলতে হবে a ভেক্টর মানে তাহলে এটা মানে এই ফার্স্ট আর সেকেন্ড কি ওরা পরস্পর সমান ভেক্টর তাই তো তাহলে ঠিক একই রকম ভাবে এই যে দেখো এই যে এই পয়েন্টের তাহলে এই এই যেটা আছে আমাদের যে যেটা আছে এই যে p তাই তো যে এর অভিমুখ এই চলে আছে এটা অভিমুখ তাহলে এরই কি আমি সমান্তরাল আমি এখানে টানতে পারবো তাই না অ্যাকচুয়ালি এরই কি মানে এই পয়েন্ট দিয়ে কে গেছে p cos রে গেছে তাহলে এরই আমি এবার সমান্তরাল আমি যে কোনো পয়েন্টে টানতে পারবো তাহলে এরই সমান্তরাল আমি যেখানে টানবো সেটা কি হবে ও সমান ভেক্টর তার মানে তাহলে এরই সমান্তরাল আমি যেখানে যেখানে টানতে পারবো তাহলে ওই সমান্তরাল রেখা কি বুঝাচ্ছে এর সমান ভেক্টর তাহলে এরই আমি একটা সমান্তরাল এখানে টানতে পারবো তাহলে এই এখানে তাহলে তাহলে এই বাহুর সঙ্গে এই বাহু কি সমান্তরাল তাহলে এটা যদি p cos যদি নির্দেশ করে তাহলে এটাও তাহলে কত হবে মানে p cos থিটা এবং একটু শুধু ভালো করে দেখো একটু শুধু মন দিয়ে দেখো কারণ অ্যাকচুয়ালি যে এই যে থিওরিটা সেটা সম্পূর্ণ আগের দুটো থিওরির সঙ্গে রিলেটেড আগের দুটো থিওরি যদি না পড়ে থাকো তাহলে কিন্তু এই থিওরি বুঝতে পারবে না তাহলে এই পয়েন্ট থেকে মানে অ্যাকচুয়ালি তাহলে তাহলে এই p cos এর অভিমুখ এই সাইডে তাহলে এই p পয়েন্টে p cos থিটা কি হবে কাজ করছে এই p বিন্দুর অক্ষ বরাবর ক্লিয়ার এবং এই p sin থিটা তাই এই p পয়েন্টে কি হবে কাজ করছে ওর লম্ব সমদ্বিখণ্ডকের দিকে তাই না যে অ্যাকচুয়ালি কি এই p পয়েন্টে মানে কি আমাকে যেই পয়েন্টে ক্ষেত্র প্রাবল্য বার করতে হচ্ছে তাহলে সেই পয়েন্টেই p cos থিটা কোন বরাবর কাজ করছে অক্ষ বরাবর এবং সেই পয়েন্টেই ওই p sin থিটা দিয়ে কাজ করছে লম্ব সমদ্বিখণ্ডক বরাবর তাই তো এবং তোমরা পড়েছো এবং আমিও পড়াইছি আমি ওই জন্যই বারবার বলছি যে আগের দুটো ক্লাসের সঙ্গে এই ক্লাস সম্পূর্ণ রিলেটেড এবং তোমরা পড়েছো এবং আমিও পড়াইছি যে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ যেই দিকে হয় ওই তড়িৎ দ্বিমেরুর দ্বিমেরু ভ্রামকের অভিমুখ সেই দিকে হয় কেন বলা হয়েছিল যে অক্ষের জন্য ই ভেক্টর আর পি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হয় 0 ডিগ্রি তাই না এবং লম্ব সমদ্বিখণ্ডকের জন্য যে ই ভেক্টর আর পি ভেক্টরের মধ্যে অভিমুখ কত হয় থিটাটা কত হয় অভিমুখ কত হয় 180 ডিগ্রি তাই না বলা হয়েছিল তাহলে এই পি পয়েন্টে এই পি cos থিটা কোন বরাবর কাজ করছে পি বিন্দুর অক্ষ বরাবর তাহলে এই পি বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ড যেটা হবে মানে কি যে অ্যাকচুয়ালি তাহলে এই পি পয়েন্টে পি cos থিটা কি হবে কাজ করছে অক্ষ বরাবর তার মানে তাহলে এই বরাবর তাহলে এই বরাবর কে কাজ করবে অক্ষের জন্য ইলেকট্রিক ফিল্ড তাই না তাহলে অক্ষের জন্য কি তাহলে অক্ষের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয় তাহলে অক্ষের উপর ইলেকট্রিক ফিল্ড কত হয় E1 equals to হয় 1 by 4 pi epsilon যে একটা মাধ্যমে আছে ইনটু 2 p বাই কত এই ডিস্টেন্সটা r তাহলে r কিউব তাই তো অক্ষের উপরে তাহলে এখানে p কত হবে তাহলে p হবে এখানে তাহলে p cos থিটা তাই তো
যে অ্যাকচুয়ালি আমাকে যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে হচ্ছে সেই পয়েন্টে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখপন্দিন হচ্ছে ওর অক্ষ বরাবর। তাহলে অক্ষ বরাবরের ক্ষেত্রে মানে দ্বিমেরু ভ্রামক যেদিকে হয়, মানে অক্ষর ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ যেদিকে হয় সেই দিকেই আমাদের ইলেকট্রিক ফিল্ড ভেক্টর সেই দিকেই কাজ করে। তাহলে এই বরাবর কে কাজ করছিল? পি কস থিটা। তাহলে ওই বরাবর কে কাজ করছিল? ই ওয়ান ভেক্টর, মানে ই ওয়ান। ক্লিয়ার? এবং দেখো তাহলে এই পয়েন্টে এবং এই পয়েন্টে আরেকটা দ্বিমেরু ভ্রামক কাজ করছে, তাহলে ঠিক পি পয়েন্টে দ্বিমেরু মানে আরেকটা দ্বিমেরু ভ্রামক কি আছে? এটা হবে পি সাইন থিটা, সরি এটা হবে পি সাইন থিটা। তাহলে এই এটা সমান্তরাল, তাহলে এই পি পয়েন্টে আরেকটা কি কাজ করছে? পি কস থিটা। তাহলে এবং আমরা কি জানি যে কোন বিন্দুতে তড়িৎ দ্বিমেরু মানে কোন বিন্দুতে তড়িৎ দ্বিমেরু ভ্রামক যদি তার সঙ্গে লম্ব হয় তাহলে ওর ঠিক অপোজিট দিকে কে কাজ করে? ইলেকট্রিক ফিল্ড ভেক্টর। কেন? আমরা কি জানি? আমরা তো জানি, বললাম যে লম্ব সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে, লম্ব সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে মানে কি, আমাকে যদি বলা হয় যে পয়েন্টে আমি বার করছি তাহলে সেই পয়েন্টের লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে যে মানে লম্ব সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে প্রাবল্য যেদিকে কাজ করে আর তড়িৎ দ্বিমেরু ভ্রামক ঠিকের অপোজিট দিকে কাজ করে, তাহলে এই লম্বর ক্ষেত্রে ই আর পি ভেক্টর তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হয়? 180 ডিগ্রি, তাই তো? তাহলে কোন বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের যদি বার করতে হয় তবে কোন বিন্দুতে তার লম্ব সমদ্বিখণ্ডকের উপর ইলেকট্রিক ফিল্ড কি কাজ করবে আর কি তার মানে প্রাবল্য কিটা তার অপোজিট দিকে কাজ করে। তাহলে এই পি পয়েন্টে দ্বিমেরু ভ্রামক কোন দিকে কাজ করছে? ওর লম্ব বরাবর। তাহলে এর ঠিক অপোজিট দিকে মানে ওর ঠিক কত? 180 ডিগ্রি কোণে। তাহলে এর ঠিক আমাদের 180 ডিগ্রি কোণে কে কাজ করবে? তাহলে এর জন্য সৃষ্ট ইলেকট্রিক ফিল্ডটা কত হবে? ইটু। তাহলে বোঝা গেল, তার মানে তাহলে এই ইটু মান কত হবে? তাহলে ইটু ইকুয়ালস টু হবে 1/4πε ইনটু কত হয় সূত্র? P/r³। বাট এখানে তো p নাই, তাহলে কে কাজ করছে? p sin থিটা, মানে আছে p sin থিটা। তাহলে বোঝা গেল যে অ্যাকচুয়ালি তাহলে এই পয়েন্টে p cos যেটাকে কাজ করছিল এই p cos এর জন্য কি ইলেকট্রিক ফিল্ড u1 সেটা ওই বরাবরই কাজ করছে। কেন? কারণ অ্যাকচুয়ালি কি এই p পয়েন্টের অক্ষ বরাবর কে কাজ করছে? p cos থিটা। তাহলে অক্ষর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড যেই দিকে আমাদের দ্বিমেরু ভ্রামক ভেক্টর কি সেই দিকে কাজ করে, কিন্তু এই p এর সঙ্গে মানে p এর সঙ্গে p sin থিটা যেই দিকে এখানে p sin থিটা সেম দিকে কাজ করবে। বাট এই ক্ষেত্রে এই ভ্রামকের অপোজিট দিকে কি কাজ করবে? এর দরুন ইলেকট্রিক ফিল্ড ওই পয়েন্টে। কেন? কারণ কারণ এটা কোন বরাবর কাজ করছে? ওর এই p পয়েন্টের সাপেক্ষে লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকের অপোজিট দিকে মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে কাজ করে আমাদের ইলেকট্রিক ফিল্ড ভেক্টর। এটা আমি জানি বা আমি পড়াইছি, তোমরা সেটা জানো। তাহলে এই পয়েন্টে তাহলে এই যে মানে অ্যাকচুয়ালি কি মোট p কি কোন বরাবর কাজ করছে? এই বরাবর। কিন্তু এই পয়েন্টে এই দ্বিমেরুর জন্য এই পয়েন্টে দুটো দ্বিমেরু অভিমুখ কাজ করছে, একটা p cos একটা p sin। তাহলে এই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড হবে সেটা কি একটা p cos এর জন্য হবে, একটা p sin এর জন্য হবে। তাহলে p cos টা কি ওর অক্ষ বরাবর। তাহলে অক্ষর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর যেদিকে ভ্রামক কি সেদিকে কাজ করে। তাহলে p তাহলে এই পয়েন্টে p cos অক্ষ বরাবর, তাহলে এই বরাবরই কি এর জন্য ইলেকট্রিক ফিল্ড ইওয়ান এই বরাবর কাজ করছে। ক্লিয়ার? আবার তাহলে এবার তাহলে এই যে p sin টা কি? তাহলে p sin এর জন্য তাহলে p sin এর জন্য এই পয়েন্টে ওর লম্ব অক্ষ মানে লম্ব বিন্দুতে তাহলে এই পয়েন্টে p sin কি লম্ব? তাহলে লম্বর জন্য ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের সঙ্গে p ভেক্টর কি হয় তার 180 ডিগ্রি কোণ। তাহলে এই ক্ষেত্রে কি ওটা কি ইয়ে p sin এর কি লম্ব? তাহলে ওর তাহলে অপোজিট হলে কি কাজ করবে? e2। ক্লিয়ার? তাহলে এটা কেমন লাগছে? রাখছি না, এটা শুধু দেখেছিলাম যে বুঝানোর জন্য।
ক্লিয়ার? তাহলে E1 পেলাম, E2 আমি পেয়ে গেলাম। তাহলে এই পয়েন্টে মোট P এর জন্য একটা কাজ করছে P cos, একটা কাজ করছে P sin। তার জন্য এই পয়েন্টে P cos এর জন্য E1 এইদিকে আর P sin এর জন্য E2 এইদিকে। বাট আমাকে কি লাগবে? আমাকে লাগবে লব্ধি, তো আমাকে লাগবে লব্ধি। তাহলে এটা কি? তাহলে এদের মধ্যে পারস্পরিক অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে এই দুটি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে অতএব তাহলে লব্ধি ইলেকট্রিক ফিল্ড, তাই তো? এবং আমি বলেছিলাম যদি দুটি ভেক্টর কি থাকে একই অভিমুখী, তাহলে আমরা ডাইরেক্ট যোগ করে দিই। যদি দুটি ভেক্টর কি হয় অপোজিট দিকে, তাহলে আমরা বিয়োগ করে দিই, তাই তো? আর যদি সামথিং একটি অ্যাঙ্গেলে থাকে এবং সেই অ্যাঙ্গেল মানে দুটি ভেক্টর যদি সামথিং কিছু অ্যাঙ্গেল আছে এবং সেই অ্যাঙ্গেল আমাদের যদি জানা থাকে, তাহলে কি, তাহলে আমরা ডাইরেক্ট কি সূত্র ফেলি কত, এই যে E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার প্লাস 2E1 E2 cos অফ থিটা, তাই তো? কিন্তু এর আগে যেটা আমি ক্লাস নিয়েছি যে লম্ব অক্ষের ক্ষেত্রে যে কোণ করেছিল তোমরা জানো, সেখানে আমি ওই কোণটা আমি জানা ছিল না, কিন্তু সেই জন্য আমরা ওখানে উপাংশে ভাগ করেছিলাম। কিন্তু এক্ষেত্রে এই E1 ভেক্টর এবং E2 ভেক্টর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমি জানি কত, সেটা অলওয়েজ 90 ডিগ্রি। তাহলে এই লোক তাহলে পি পয়েন্টে কি কাজ করছে? তাহলে পি পয়েন্টে কাজ করছে একটা E1 একটা E2। তাহলে অতএব তাহলে লব্ধি কত হবে? অতএব তাহলে লব্ধি হবে E√ E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার প্লাস 2E1 E2 কত? cos থিটা, তাই তো? তাহলে এখানে মানে অ্যাকচুয়ালি থিটা তো ধরা যাবে না, প্রথম থিটা ব্যাস কেন, অ্যাকচুয়ালি কি এটা ধরা হয় থিটা, এটাকে ধরেছি থিটা, তাই তো? আমি ধরেছি এটা থিটা, তাহলে এটা কি, তাহলে 90 ধরুন এটা ঠিক থিটা ব্যাস, তাহলে থিটা ব্যাসটা কি দুজনের মধ্যে অ্যাঙ্গেল, তাহলে এটা যা হবে এটাও কি সেম হবে। তাহলে ই তাহলে কত হবে? √ E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার প্লাস 2E1 E2 cos অফ 90, তাই না? যে তাহলে এই E1 E2 এর মধ্যবর্তী কোণ কত আছে? 90 ডিগ্রি। তাহলে cos 90 কত হয়? 0। তাহলে cos 90 0, যদি এটা যদি 0 হয় তাহলে এই তো এটা 0, তাই তো? এটা কি, এটা 0। তাহলে এটা যেটা যদি 0 হয়ে যায় cos 90 0, তাহলে ওর গুণফল কত হবে? 0। তাহলে এটা তাহলে আর থাকবে না, তাহলে লব্ধি তাহলে কত হবে? লব্ধি হবে এটা। তাহলে এবার তাহলে আমি E1 জানি, ওই পয়েন্টে E2 জানি, সেটা মানগুলো বসিয়ে দেবো। তাহলে E = হবে √ E1 স্কয়ার। তাহলে E1 স্কয়ার কত? এই যে এই যে এটা স্কয়ার, যে 1/4πε2P cos থিটা বাই R³ এর স্কয়ার প্লাস হবে প্লাস এটার স্কয়ার, যে 1/4πε ইন্টু পি সাইন থিটা বাই R³ তার আবার স্কোয়ার, তাই তো? তাহলে এবারে দুটার থেকে ওই রুটের মধ্যেই কমন যাবে কে, কমন যাবে কে, 1/4πε2π/R³ কমন, মানে π/R³ যাবে কমন। তাহলে 1/4πε তার স্কোয়ার গেল কমন, ইন্টু π/R³ এর স্কোয়ার গেল কমন, তাই না? তাই তো? ওর স্কোয়ার গেল কমন, কেন? এটা তো, এটা তো হোল স্কোয়ার আছে, কমন গেল। তাহলে থাকছে কে, তাহলে থাকছে কে, তাহলে এখানে থাকছে হচ্ছে 4cos²θ প্লাস এখানে থাকছে হচ্ছে আমাদের sin²θ, তাই তো? দেখো ভালো করে টোটালটা স্কোয়ার না, তাহলে এটা মাঝখানে প্লাস হচ্ছে, তাহলে কমন গেল কি, 1/4πε² ইন্টু p/r² স্কয়ার হলো কমন, তাহলে থাকছে কে 2, মানে 4 হবে 4cos²θ প্লাস sin²θ। তাহলে এবার তাহলে এই যে স্কয়ার টার্মটা আমি রুটের বাইরে নিব, যদি রুটের বাইরে নিই তাহলে কি থাকবে, তাহলে রুট আর স্কয়ার ক্যান্সেল করবে, তাহলে থাকবে নিচে মানে বাইরে 1/4πε 1/4πε p/r³ থাকছে বাইরে, তাই তো? এবং একে দেখো আবার আমরা সাজাতে পারি, একে আবার আমরা সাজাতে পারি এভাবে
যে 3 cos square theta + sin square theta লেখা যাবে। এটা কি 4 cos theta মানে কি 3 plus 1 তাই তো হলো। তাহলে একে আমি ভাঙলাম যে 3 cos theta plus cos square theta, তাহলে এটাকে আবার যোগ করলে আমরা কি পাই, এটাকে ত্রিকোণমিতির নিয়ম, এটা মানে 1 তাই তো, এটা মানে আবার 1। তাহলে আমরা লিখবো যে E equals to কত পেলাম, 1 by 4 pi epsilon P by R cube root over of কত পেলাম যে 3 cos square theta plus 1। তাহলে এটাই কি আমাদের এই P পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড এর মানটা। এবং এর এবার লব্ধি মানে এই E1 এবং E2 লব্ধি কোন বরাবর কাজ করবে, এই বরাবর তাই কি না, সেটা এই বরাবর কাজ করবে, সেটা হচ্ছে কি, সেটা E। এবং এই E যে মাঝখান বরাবরই কাজ করবে তার কিন্তু কোনো পসিবিলিটি নাই। কেন, যদি বলা যদি হতো এই E1 এবং E2 যদি সমান হতো তাহলে এই E কি হতো মাঝখান বরাবর, বাট এই E কি এই E তখন মাঝখান বরাবর না, কি একটা সামথিং একটা অ্যাঙ্গেলে কাজ করবে, সেটা ফাই, সেটা ফাই তাই, সেটা হচ্ছে ফাই। তাহলে এই ফাই এর মানটাও আমরা পাবো, এই ফাই এর মানটাও আমরা কি করে পাবো, এটা যদি E2 হয় এটা যদি E2 হয় তাহলে কি, তাহলে আমি এখানে কি করবো একটা ত্রিভুজ মানে চতুর্ভুজ আমি একটা ড্র করতে পারবো তাই তো, এখান থেকে আমি পারবো একটা চতুর্ভুজ ড্র করতে। তাহলে এটা যদি E2 হয় তাহলে এখান থেকে তাহলে যদি লম্বটা আমি, এটা তো E আছে মেনটা, তাহলে এটা এটা E2 আছে তাহলে এর যদি লম্বটা আমি তাহলে এটাই কত হবে E2। তাহলে এটাকে এই বরাবর কাজ করছে E1, এরই সমান ভেক্টরকে এই বরাবর কাজ করছে E2, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা কি, এটা অ্যাঙ্গেল করে একটা ফাই, তাহলে এটা কি আমাদের ভূমি লম্ব অতি, তাহলে এখান থেকে আমরা পাবো আমরা যে ট্যান ফাই মানে লম্ব বাই ভূমি তাই তো, লম্ব কত, লম্ব হচ্ছে E2, লম্ব হচ্ছে E2, তাহলে E2 বাই E1, তাহলে ফাই তাহলে কত হবে, ফাই হবে ট্যান ইনভার্স অফ E2 বাই E1 তাই তো। যে অ্যাকচুয়ালি যদি তোমাকে বলে যে যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান নির্ণয় করো এবং তার সঙ্গে তোমাকে বলতে পারে যে ওই লব্ধি ইলেকট্রিক ফিল্ড কোন বরাবর কাজ করছে, তাহলে এটা কি হবে আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান, এবং এবং এই পি পয়েন্ট মানে যে কোনো পয়েন্ট সেটা কি পি পয়েন্ট মানে লব্ধি ইলেকট্রিক ফিল্ড তাহলে কত অ্যাঙ্গেলে কাজ করছে, কত অ্যাঙ্গেলে কাজ করছে, যে এই E1 এর সঙ্গে ফাই অ্যাঙ্গেলে তাই তো, E1 এর সঙ্গে ফাই অ্যাঙ্গেলে কাজ করছে, এবং সেই ফাই অ্যাঙ্গেলটা মান কত এটা। এবার কিছু বিশেষ ক্ষেত্র দেখি, বিশেষ ক্ষেত্র তাহলে এটা কি আমাদের মেইন অ্যান্সার, যদি বলতো যদি তুমি ধরতে যে এই পি পয়েন্টটা এখানে তারপর হ্যাঁ মানে যে কোনো পয়েন্ট হতো, তাহলে তুমি যদি ধরো যে এই পি পয়েন্ট এই পয়েন্টে তাই তো, যদি ধরো যে পি পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টে তাহলে সেক্ষেত্রে তাহলে ও পি কি হতো এটা হতো, তাহলে সেই ক্ষেত্রে তাহলে এই দ্বিমেরুর সঙ্গে এই অ্যাঙ্গেলটা কি চেঞ্জ করতে করতো না, যদি বলতাম যে এই পয়েন্টটা এবার আমি বার করবো এই পয়েন্টে তাহলে ও পি হতো এটা, তাহলে এই দ্বিমেরুর সঙ্গে অ্যাঙ্গেল কোনটা হতো, অ্যাঙ্গেল হতো এই টোটালটা মানে এই টোটালটা অ্যাঙ্গেল, তাহলে তোমাকে যেখানেই বার করতে বলুক না কেন তুমি সেখানেই বার করতে পারবে, শুধু কে চেঞ্জ করবে এই থিটা ভ্যারি করবে তাই তো, কেন কারণ মিডিয়াম একই আছে, মিডিয়াম একই আছে এবং পি কি পি একই আছে, শুধু চেঞ্জ করবে, শুধু চেঞ্জ করবে আর চেঞ্জ মানে আর আর মানে কি ওই মধ্যবিন্দু থেকে যে পয়েন্টে বার করতে হবে তার ডিস্টেন্স এই আর চেঞ্জ করবে, তার সাথে থিটা চেঞ্জ করবে, তাহলেই তুমি যে কোনো পয়েন্টে ই বার করতে পারবে। এবার বিশেষ ক্ষেত্র, বিশেষ ক্ষেত্র কি, যে স্পেশাল কেস যদি বলতাম যে থিটা জিরো, ভালো করে দেখো তাহলে থিটা থিটা আমরা কোনটাকে বলেছি মানে কোন অ্যাঙ্গেলটা, এই এটা কি আমরা বলছি থিটা তাই না, এটা অ্যাঙ্গেল থিটা, তাহলে যদি বিশেষ ক্ষেত্র এক নাম্বার, যদি বলতাম যে থিটা জিরো, বলো থিটা জিরো বলতে কি বুঝায়,
থিটা 0 বলতে কি বোঝায় থিটা 0 বলতে বোঝায় যে এই ওপি লাইনটা কি এবার এই বরাবর আছে তাই না যে অ্যাকচুয়ালি যে এর সাপেক্ষে কি তাহলে এর মানে এই পি এর সাপেক্ষে কি এই আর এই যে আর কি থিটা কে করে আছে তাহলে বিশেষ ক্ষেত্র যদি বলতাম যে থিটা 0 তাহলে থিটা 0 বলতে কি বোঝায় যে তাহলে এবার এই আর ই কোণ বরাবর আছে এই দ্বিমেরু অক্ষ বরাবর আছে তাই না এই দ্বিমেরু অক্ষ বরাবর তাহলে যদি থিটা যদি 0 হতো তাহলে এই থিটার মান এখানে বসাই দাও যদি থিটা যদি 0 হয় তাহলে দেখো দেখো কি হবে তাহলে থিটা 0 হলে তাহলে ই এর কত হবে তাহলে ই কত হবে 1/4 পাই এপসাইলন তাই না থিটা 0 তাহলে 1/4 পাই এপসাইলন p/r³ রুট ওভার কত 3 cos স্কয়ার 0 ডিগ্রি প্লাস 1 তাহলে তাহলে cos 0 কত হয় cos 0 কত হয় 1 তাই তো cos 0 কত হয় তাহলে cos 0 হয় 1 তাহলে তাহলে এখানে কত তাহলে 1 তাহলে 1 ইনটু 3 কত 3 তাহলে 3 প্লাস 1 কত তাহলে 3 প্লাস 1 হবে রুট 4 তাহলে e তাহলে কত হত 1/4 পাই এপসাইলন 2p/r³ তাই তো আর অ্যাকচুয়ালি থিটা যদি 0 হয় তাহলে থিটা 0 হলে ওই ইলেকট্রিক ফিল্ডটা মানে অ্যাকচুয়ালি থিটা যদি 0 হয় তাহলে থিটা যদি 0 হয় তবে এই পি পয়েন্টটা কোথায় বোঝায় অবশ্যই অক্ষের উপর কি না মেইন কনসেপ্ট যে অ্যাকচুয়ালি যদি কি বলি যদি বলি থিটাটা 0 সাপোজ তোমার তুমি ধরো যে যে এখানে আছে পি পয়েন্ট হ্যাঁ যে এখানে আছে পি পয়েন্ট এখানে আছে এই যে যে ব্ল্যাক পয়েন্ট আছে পি পয়েন্ট যদি বলি থিটা 0 তাহলে থিটা যদি 0 হয় তাহলে এই পি পয়েন্টটা কোথায় হয় ওই দ্বিমেরু অক্ষের উপর এবং অক্ষের উপর ইলেকট্রিক ফিল্ড কত হয় এটাই না একই ব্যাপার আর যদি বলি বিশেষ ক্ষেত্র থিটা হচ্ছে 90 ডিগ্রি তাহলে অবশ্যই বুঝতে পারছো তাহলে কি ব্যাপারটা হবে তাহলে এই পি পয়েন্ট তাহলে পি পয়েন্টটা যদি কি বলে এখানে আছে থিটা এখানে আছে বাট থিটা যদি থিটা যদি কি বলে 90 ডিগ্রি তাহলে থিটা যদি 90 বলে তাহলে থিটা 90 বলে কি বোঝাচ্ছে তাহলে এই পি পয়েন্ট তাহলে এখন হবে কোথায় ওই তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডের উপর তবে সেই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড হবে দেখো দেখো তাহলে থিটা কত 90 ডিগ্রি তাহলে ই তাহলে কত হয় যে কোনো পয়েন্টের ক্ষেত্রে 1/4 পাই এপসাইলন p/r³ রুট 3 cos স্কয়ার থিটা প্লাস 1 তাহলে থিটা যদি 90 হয় তাহলে থিটা কত এখানে হবে 90 ডিগ্রি তাহলে cos 90 কত 0 তাই না cos 90 0 তাহলে 0 ইনটু 3 কত 0 তাহলে এই টার্মটা শুধু থাকছে না তাই তো তাহলে এই টার্মটা মানে তখন এটা আর থাকবে না তাহলে কি আছে রুটের মধ্যে রুট 1 তাই তো থিটাটা যদি বলি 0 তাহলে cos স্কয়ার না থিটা হচ্ছে 90 তাহলে cos স্কয়ার 90 কত হবে 0 তাহলে 0 ইনটু 3 প্লাস 1 তাহলে কত হবে তাহলে রুট 1 তাহলে রুট 1 মানে কত 1 তাহলে তাহলে থিটা 90 হলে তাহলে ই কত হবে 1/4 পাই এপসাইলন p/r³ তোমাদের তো আমি এটাই পড়েছিলাম যে অ্যাকচুয়ালি থিটা 90 হলে এই পি পয়েন্ট কোথায় হচ্ছে তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডের উপর তাহলে লম্ব সমদ্বিখণ্ডের উপর পি পয়েন্ট বোঝাচ্ছে তাহলে পি পয়েন্টে মানে লম্ব সমদ্বিখণ্ডের পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হয় এই 1/4 এর সাথে p/r³ বুঝে গেল যে অ্যাকচুয়ালি আমরা কি আমরা যে কোনো পয়েন্টে যদি বার করতে পারি তাহলে কি ওই যে কোনো পয়েন্ট থেকে আমরা কি ওই স্পেশাল কেস করে আমরা অক্ষের উপর এবং কি তার লম্ব সমদ্বিখণ্ডের উপর আমরা অবশ্যই বার করতে পারবো মেন শুধু আমাদের কনসেপ্ট আমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তবে আমি যেখান থেকে দিই যেভাবেই দিই আমি সেভাবেই করতে পারবো যে কোনো অ্যাপ্লিকেশন যে কোনো থিওরি যে কোনো প্রবলেম তাহলে তাহলে আমরা কি করে বললাম যে ডাইপোল মোমেন্ট বললাম ডাইপোল মোমেন্টের অভিমুখ জানি মাইনাস থেকে প্লাস এবং ডাইপোল মোমেন্টের তিন মানে তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের তিনটা আছে অ্যাপ্লিকেশন যে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে ক্ষেত্র প্রবল একটা লম্ব সমদ্বিখণ্ডের উপর ক্ষেত্র প্রবল আর আরেকটা কি যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রবল এবং তোমাদের যদি কোশ্চেনে আসে যে তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রবল বার করো তাহলে তোমরা কি করবে তাই তোমরা এই পর্যন্ত করবে এই পর্যন্ত শুধু করবে এই পর্যন্ত
এবার যদি বলে যে যে কোনো পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রবল বার করো এবং উক্ত রাশিমালা থেকে অক্ষের উপর এবং লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্র প্রবল রাশিমালা নির্ণয় মানে উক্ত সমীকরণ থেকেই অক্ষের জন্য বলেছে আর লম্ব সমদ্বিখণ্ডকের জন্য বলেছে সেই যদি বলে তাহলে তোমরা এই বিশেষ ক্ষেত্র করবে তাহলে আগে এই পর্যন্ত তারপর অক্ষ বললে অক্ষ করবে যদি বলে লম্ব সমদ্বিখণ্ডক তাহলে এটা করবে ক্লিয়ার তাহলে আশা করি বোঝা গেছে তাহলে এটা অবশ্যই তোমরা খাতাতে নোট করে নিও তোমরা তোমাদের এটা বোর্ড এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এবং একটা মজার ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট টপিক নিয়ে থ্যাংক ইউ